আগামীকাল পয়লা শ্রাবণ, আর এই দিন থেকে বাবা ভোলেনাথের কৃপায় পাঁচটা রাশির জাতক জাতিকারা বিশ্বে রেকর্ড গড়তে চলেছে। এই নিয়েই আজকের আলোচনা। আর সম্পূর্ণ ভিডিওটা দেখলে অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন, কারণ যে পাঁচটা রাশি নিয়ে আমি আলোচনা করব তাদের অনেক কিছু মিলিয়ে নিতে হবে। শুধু রাশি থাকবে আর মিলবে তা কিন্তু নয়। আরেকটা কথা, আপনার রাশি আছে কি না দেখার জন্য আপনারা ভিডিওটা কেটে 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 বেরিয়ে যান, তারপর কি হয় কিছুই জানতে পারলেন না, শুধু রাশিটাই পেলেন আর শুনে নিলেন থাম্বেলে যা আছে, আপনার সাথে মিলানোর চেষ্টা করছেন, সেখানে দাঁড়িয়ে সকলের সাথে মিলে না। তার কারণ আপনারা সম্পূর্ণ জানার চেষ্টাই করলেন না। তাই প্রথমে রাশিগুলোর নাম বলবো, তারপরে বিস্তারিত বোঝাবো যে শ্রাবণ মাসে বাবা ভোলেনাথ আপনার জীবনে কতটা পরিবর্তন এনে দিতে পারে। আর শ্রাবণ মাস নিয়ে বেশ কিছু ভিডিও আমি এর আগেও দিয়েছি, তাই আজকের আলোচনাটা ভীষণ গুরুত্বপূর্ণ। সঙ্গে থাকুন, শেষ পর্যন্ত দেখুন। রাশিগুলোর নাম বলে নিই, যার যার রাশির নাম বলবো তারাই দেখুন শেষ পর্যন্ত, অন্য যারা আছেন যাদের রাশি নেই তাদের দেখতে হবে না। তাই প্রথমেই রাশিগুলো বলে নিই। প্রথমে যে রাশির কথা বলবো সেটা হচ্ছে সিংহ রাশি। অবশ্যই এই সিংহ রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, আগামীকাল থেকে একটা মাস আপনার জন্য যথেষ্ট পজিটিভ টাইম থাকছে। এই টাইমের মধ্যে আপনার জীবনে পরিবর্তন হতে পারে, কারণ এই সময় বাবা ভোলেনাথের কৃপা কিন্তু থাকবে। আর আপনার যদি চেষ্টা থাকে, বড় স্বপ্ন থাকে, মিলেমিশে ভাগ্য উন্নতি হবে, এতে কোনো সন্দেহ নেই। আর তার সাথে সাথে আপনাকে কিন্তু অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। আর এইগুলো যদি সব ঠিকঠাক আপনার থাকে তাহলেই আপনার জীবনে পরিবর্তন আসবে। অনেকেই আছেন যে আপনার রাশি আছে কিন্তু আপনার সাথে ঠিকঠাক মিলিয়ে নিতে পারছেন না, এটাই কিন্তু বাস্তব। সকলের সাথে কখনো মিলবে না, মিলবে তো অবশ্যই 50% জাতক জাতিকাদের সাথে মিলবে আর 50% জাতক জাতিকাদের সাথে মিলবে না, কারণ জানতে অজান্তে সব ঠিকঠাক থাকবে 50% জাতক জাতিকার, আর 50% জাতক জাতিকাদের ঠিকঠাক থাকবে না। সেটা গ্রহদের সুপ্রভাব বলুন আর ঈশ্বরের আশীর্বাদ, এটা কিন্তু সকলের থাকতে পারে না। তাহলে এই ভিখারি, গরিব, মধ্যবিত্ত এগুলো আসতো না, সব ধনী হয়ে যেত। আবার সকলেরও যেন সুপ্রভাব পড়বে গ্রহের বা ঈশ্বরের আশীর্বাদ পড়বে এরকমটাও কিন্তু না, তাহলে তো সকলেই ধনী হয়ে যেত। তাই কিছু জাতক জাতিকাদের ভালো সময়, কিছু জাতক জাতিকাদের খারাপ সময়, এটা নিয়েই জগৎ সংসার। তাই যে পাঁচটা রাশি নিয়ে আমি আলোচনা করছি, শ্রাবণ মাসে ভাগ্যের পরিবর্তন হতে পারে, বিশ্বে রেকর্ড করতে পারে, তার মধ্যে সিংহ রাশি কিন্তু অবশ্যই একটা গুরুত্বপূর্ণ রাশি। দ্বিতীয় যে রাশির কথা বলবো, মকর রাশি। আপনার যদি মকর রাশি হয়, আগামীকাল থেকে গোটা শ্রাবণ মাস দারুণ কাটবে। আগামীকাল পয়লা শ্রাবণ আপনারা জানেন, আর এই দিন থেকেই জীবনের পরিবর্তন শুরু হবে। একটা মাস অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে, বাবা ভোলেনাথের কৃপা কিন্তু থাকছে, কারণ এই মাসে বাবা ভোলেনাথ সম্পূর্ণ জেগে থাকবে এবং প্রত্যেকের মনের আশা পূরণ করবে। যদি আপনার চাওয়াটা সঠিক হয়, আপনার যদি বিশ্বাস থাকে ঈশ্বরের প্রতি তাহলেই মিলবে, আর আপনি যদি নাস্তিক হয়ে থাকেন, কোনো কিছুই না মেনে থাকেন, তাহলে বেকার আপনার সঙ্গে এই আলোচনা, মানে আপনার সম্পর্কে এই আলোচনা করা বেকার, আপনার কিন্তু ততটা সফলতা আসবে না। তাই সঠিক হয়ে বুঝে শুনে তারপর আপনারা এগোতে পারেন। আর ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। অনেক কিছু বাকি আছে যেগুলো আমি বলবো ভিডিওর শেষে, আপনারা অনেক কিছু জানতে পারবেন, এরপর থেকে আপনার জীবনের পরিবর্তনগুলো খুব সহজেই আপনারা আনতে পারবেন, যদি ঠিকঠাকভাবে চলা যায়। পরিবর্তন তো অবশ্যই হয়, আমরা সঠিকভাবে চলতে পারি না, তাই অনেক টাইম আমরা সফলতা পাই না, রাশি থাকা সত্ত্বেও কোনো সফলতা আসে না, এটা কিন্তু বাস্তব। এরপরে যে রাশির কথা বলবো সেটা হচ্ছে মীন রাশি। আপনার যদি মীন রাশি হয়ে থাকে তাহলে আপনার ক্ষেত্রেও একই কথা বলবো, আগামীকাল অবশ্যই গুরুত্বপূর্ণ দিন পয়লা শ্রাবণ, আর এই দিন থেকে একটা মাস ভীষণ ভালো কাটবে এই মীন রাশির জাতক জাতিকাদের। সর্বকাজে সফলতা, সাকসেস থাকবে এবং আপনার জীবনকে আপনি গুছিয়ে নিতে পারবেন, আপনি বিশ্বের রেকর্ড করতে পারবেন, এতটাই ভালো সময় থাকছে যদি আপনার মীন রাশি হয়। আপনার অ্যালার্ট থাকতে হবে, চেষ্টা করতে হবে, পরিশ্রম করতে হবে, এগুলো সব ঠিকঠাক যদি আপনি করতে পারেন তাহলেই কিন্তু আমার কথাগুলো মিলবে। আপনি ধনী হবেন, আপনি কোটিপতি হবেন, আপনি জ্ঞানী হবেন, এতে কোনো সন্দেহ নেই, যদি সব ঠিকঠাক আপনার থাকে তবেই, আর যদি ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু আপনার সাথে কিছুই মিলবে না, সেম রাশি হওয়া সত্ত্বেও।
আমি প্রত্যেকটা দিন আমার যে কোনো আলোচনায় এইভাবে কিন্তু আপনাদের বুঝিয়ে থাকি। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখে ভালোভাবে আপনার সঙ্গে মিলিয়ে নিয়ে চলার চেষ্টা করুন। এরপর যে রাশির কথা বলবো সেটা বৃশ্চিক রাশি। আপনার যদি বৃশ্চিক রাশি হয়ে থাকে, আগামীকাল পয়লা শ্রাবণ থেকে একটা মাস ভীষণ ভালো থাকছে আপনার সময়ও। আপনি বিশ্বে রেকর্ড করতে পারবেন কিভাবে আর কোন দিক থেকে, আর্থিক দিক থেকে, আপনি মানসিক দিক থেকে, এবং প্রচুর ধনসম্পদ বৃদ্ধি পাবে সেই দিক থেকে। আপনার জীবনের পরিবর্তন আসতে পারে, এক রেকর্ড করতে পারেন, যে কথাটা আমি শুরুতেই বলেছি। আর এগুলো তখনই সম্ভব যখন আপনার অ্যালার্ট থাকতে পারেন, আপনি এগুলোকে গ্রহণ করার মতো ক্ষমতা আপনার থাকে, অর্থাৎ বড় স্বপ্ন দেখার সাহস যার আছে সেই কিন্তু এগুলো পাবে। যার বড় স্বপ্ন দেখার সাহস নেই, হচ্ছে হবে চলছে চলবে এরকম মানসিকতা নিয়ে আপনার সাথে নাও মিলতে পারে। আপনার সম্পূর্ণভাবে অ্যালার্ট থাকতে হবে, চেষ্টা করতে হবে, পরিশ্রম করতে হবে, বড় স্বপ্ন দেখতে হবে, আর আদায় করার ক্ষমতা থাকতে হবে। আপনার তো এই সুযোগ আসবেই, সেগুলোকে তো গ্রহণ করতে হবে। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, আমার প্রত্যেকটা কথা কিন্তু মিলবে। সর্বশেষ যে রাশির কথা বলবো, বৃষরাশি। এই বৃষরাশির জাতক জাতিকাদেরও কিন্তু এই শ্রাবণ মাস ভাগ্য বদলে দেবে। মনে রাখতে হবে 2023 সাল শ্রাবণ মাস এটা ভীষণ গুরুত্বপূর্ণ মাস, এটা পুরুষোত্তম মাস, এটা বাবা ভোলেনাথের কৃপা প্রত্যেকের উপরে পড়বে সেই মাস। তাই এই মাসে আপনার জীবনের পরিবর্তন আসবে, এটাই স্বাভাবিক। এবার আমি বলবো যে এই যে শ্রাবণ মাস, অর্থাৎ আগামী কাল থেকে একটা মাস বাবা ভোলেনাথের কৃপায় যে বিশ্বে রেকর্ড করবে এই পাঁচটা রাশি, এই পাঁচটা রাশি কোন কোন দিকগুলো তাদের সঠিক আছে কিনা দেখে নিতে হবে, তবেই কিন্তু আমার কথাগুলো মিলবে। কারণ এই মাসে দারুণ সময় কিন্তু থাকবে এই পাঁচটা রাশির, কারণ এই মাস ভাগ্য বদলানোর মাস, এই মাস পুরুষোত্তম মাস, এই মাসে মহাধনী হবার সুযোগ পাবে, কারণ মহাধনী যোগও কিন্তু তৈরি হবে। তাই এত কিছু থাকার পর আপনার জীবনে পরিবর্তন আসবে, এ তো স্বাভাবিক। শুধু আপনার ঈশ্বর বিশ্বাসী হতে হবে, আর আপনার দুটো গ্রহ ভালো থাকতে হবে, সেটা হচ্ছে রবি এবং বৃহস্পতি। এই দুটো গ্রহ যদি ভালো থাকে, তার সাথে সাথে আপনার যদি ইচ্ছা শক্তি থাকে, আপনার যদি চেষ্টা থাকে, আর ঈশ্বর বিশ্বাসী আপনি যদি হন, তবেই কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে আপনার সাথে মিলে যাবে। তাই এগুলো আপনার সব ঠিকঠাক আছে কি না সেটা অবশ্যই নিজেরা একটু মিলিয়ে নেবেন। যদি সব ঠিকঠাক থাকে, লিখে রাখুন আমার আজকের আলোচনা, আপনার জীবনের সাথে প্রত্যেকটা কথা মিলবে। যে কথাটা আমি শুরুতেই বলেছি যে এই পাঁচ রাশি বিশ্বে রেকর্ড গড়বে এই শ্রাবণ মাসে, অর্থাৎ আগামী কাল থেকেই কিন্তু এই শ্রাবণ মাস শুরু। তাই এই মাসে আপনারা অ্যালার্ট থাকুন, কারণ বাবা ভোলেনাথ দুহাত ভরে দেবে। বাবা ভোলেনাথের মাস এই শ্রাবণ মাস, শুধু তাই নয়, এখানে গ্রহদেরও সুপ্রভাব আপনার উপরে পড়বে। এই শ্রাবণ মাস এতটাই গুরুত্বপূর্ণ, তাই তো এই শ্রাবণ মাস নিয়ে আমি বেশ কিছু ভিডিও দিয়েছি, আর আজকের আলোচনা সবচাইতে গুরুত্বপূর্ণ। এই যে পাঁচটা রাশিকে নিয়ে আমি আলোচনা করলাম, এই পাঁচটা রাশির উদ্দেশ্যে একটা কথাই বলবো, অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, বড় স্বপ্ন দেখুন, দেখবেন আপনার স্বপ্ন অবশ্যই পূরণ হবে। আর যদি মনে করেন যে না, আমি কানে শুনবো আর ধনী হব, শর্টকাটে কোটিপতি হব, এই তো শুনে নিলাম, আমার ভাগ্য ভালো আসছে, কেন পরিশ্রম করব, অটোমেটিক হয়তো সব হবে, তাহলে কিন্তু আপনার জীবনে পরিবর্তন আসবে না। যেখানে আপনি আছেন তার থেকে নিচে নামবেন, উপরে উঠবেন না। তাই এই চিন্তাধারা আপনার থেকে দূরে সরে রাখুন, আর ঝাঁপিয়ে পড়ুন, চেষ্টা করুন, পরিশ্রম করুন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকুন, নমস্কার।